নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকাশের গতি অনুষ্ঠানে। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আমরা কিন্তু বিকাশের গতি অনুষ্ঠানে অনেক বিকাশমুখী আলোচনা করে থাকি। আজকেও কিন্তু বিকাশমুখী আলোচনা নিয়ে বসেছি। অবশ্যই ভারতবর্ষ যে নতুন দিশায় হাঁটছে, ভারতবর্ষ যে বিকাশ পথে এগিয়ে যাচ্ছে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। আপনাদের বলে রাখছি, আজকে আমাদের বিষয় প্রধানমন্ত্রীর যে ৯ বছর কার্যকাল পূর্তি হয়েছে, সেটাকে ঘিরেই আজকের বিশেষ আলোচনা। এই কার্যকালে আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছি স্বচ্ছ ভারত মিশন, আমরা লক্ষ্য করেছি গরিব কল্যাণ অন্ন যোজনা, আমরা লক্ষ্য করেছি জনধন যোজনা, আমরা লক্ষ্য করেছি মহিলাদের জন্য, মহিলা সশক্তিকরণের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও, এই রকম অগণিত অনেক যোজনা কার্যক্রম আমরা দেখেছি। এগুলো কতটুকু হচ্ছে, কতটুকু সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে, সবটাই আমরা শুনব। আমাদের আজকে স্টুডিওতে যিনি এসেছেন, চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সমাজসেবক শ্রী তাপস ভট্টাচার্য। নমস্কার তাপসবাবু, আপনাকে স্বাগত জানাই আজকের এই বিশেষ একটা আলোচনায়। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি, মোদী সরকারের যে ৯ সাল সেটার রাজ্য কনভেনার হলেন শ্রী তাপসবাবু। তাপসবাবু, এই যে বিষয়টা, ৯ সাল মোদী সরকার, যেটার মধ্যে সেবা, সুশাসন, গরিব কল্যাণ, এটাই আমরা শুনে থাকি যার মূল একটা লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে কাজ হচ্ছে এবং অনেকগুলো প্রকল্প আমরা শুরুতেই বলেছিলাম আপনার কাছ থেকে। প্রথম এই পুরো বিষয়টা নিয়ে আমরা ছোট্ট করে আপনার একটা এই বিষয় নিয়ে কি অনুভূতি সেটা শুনব। ধন্যবাদ। প্রথমে দূরদর্শন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার ৯ বছর পূর্ণ করেছে। স্বাভাবিকভাবেই এই ৯টা বৎসরকে ৯ সাল বেমিসাল বলা হয়, অর্থাৎ আসলেই ব্যতিক্রমী ৯ বছর। মোদিজি এমন কতগুলো প্রকল্প হাতে নিয়েছেন ভারতবর্ষের একেবারে অন্তে যিনি বসবাস করেন, যার অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান নেই, সমাজের অন্তিম পর্যায়ে, অন্তিম পর্যায়ের ব্যক্তি, সেখান থেকে শুরু করে সমাজের উচ্চতম জায়গায় যিনি আছেন সেই জায়গা পর্যন্ত, যার যেরকম প্রয়োজন, যার যেরকম উন্নয়নের প্রয়োজন, যার সঙ্গে যে ধরনের ব্যবহারের প্রয়োজন, এটা এমনভাবে করছেন যে ভারতবর্ষের একটা সার্বিক উন্নয়ন আমরা এই ৯ বছরে পরিলক্ষিত হয়েছে একদম। তো ফলে এই জন্যই বলা হয় ৯ সাল বেমিসাল মোদিজির যে সরকার, মোদিজি সত্যি এই ৯ বৎসর সময়ের মধ্যে ভারতবর্ষে যুগান্তকারী পরিবর্তন এনেছেন, তার সুফল ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ পাচ্ছে। একদম তাপসবাবু, আপনার কাছ থেকে আমরা শুনবো যেটা আমরা শুরুতে বলেছি, যে এই ৯ বছরের শুরুতেই যদি দেখি, প্রথম দিকেই কিন্তু আমরা দেখেছি একটা মাস মুভমেন্ট, একটা বড় একটা আলোড়ন সৃষ্টি করেছিল স্বচ্ছ ভারত মিশন, যেটা শুধু টয়লেট বানানোর মধ্য দিয়ে নয়, সিনেমা প্রকাশ, তারপর প্রত্যেকটা ঘরে ঘরের মানুষ সচেতন হয়ে গিয়েছিল, মানে একটা স্বচ্ছতা যেটা আমরা কোভিডের সময়ও দেখেছি আরো বেড়ে গিয়েছিল। কি বলবেন এই বিষয়ে? এটা একটা জন আন্দোলন তৈরি করেছেন মোদিজি, স্বচ্ছ ভারত অভিযান। এটার উদ্দেশ্য আছে, উদ্দেশ্যই হচ্ছে ভারত, মানে স্বচ্ছ ভারত বলতে আমরা কতগুলো আবর্জনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে দিলাম, এটাই স্বচ্ছতা নয়। স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে মোদিজি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের মধ্যে, তার যে চরিত্রের মধ্যে স্বচ্ছতা আনার চেষ্টা করছেন, মানসিকতার পরিবর্তন ঘটাতে চাইছেন, যাতে করে স্বচ্ছতা সম্পর্কে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভালো ধারণা তৈরি হয়। আর এর মধ্যে দিয়েই আমরা নতুন সমাজ নির্মাণের কথা বলি, সমাজ নির্মাণ, স্বচ্ছতা না আসলে সমাজ নির্মাণ হবে না, সুস্থ সমাজ। তো এই অভিযান এটাকে একটা জন আন্দোলনে পরিণত করে তার মাধ্যমে স্বচ্ছতা আনা এবং নিজেকে স্বচ্ছ করা, নিজের পরিবারকে স্বচ্ছ করা, নিজের সমাজকে স্বচ্ছ করা, রাষ্ট্রকে স্বচ্ছ করা, এটাই মূল ওনার চিন্তা। একদম। এবং এই স্বচ্ছ ভারতের পাশাপাশি আমরা যদি বলি আরেকটা প্রকল্প, স্বচ্ছ ভারত নিয়ে তো আমরা অনেকগুলো অনুষ্ঠান দেখেছি, ক্যাম্পেনিং দেখেছি, অ্যাওয়ারনেস দেখেছি, অনেক সিনেমাও রিলিজ হয়েছে স্বচ্ছ ভারতের উপর, টয়লেট বানানোর উপর দিয়ে। তো এগুলো যেরকম একটা আমাদের মধ্যে সমাজ সচেতক হিসেবে কাজ করেছে অনেকের মধ্যে, তার পাশাপাশি আরেকটা যেটা যোজনা এই ৯ বছরের মধ্যে যেটা বড় আকার দেখেছি, সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা এখনো চলছে। কি বলবেন এই বিষয়টায়? এটাও একটা এমন এত বড় বিশাল একটা পরিকল্পনা
যে এটা ভারতবর্ষের গরিব মানুষ কল্পনাও করতে পারেনি। দেখুন আমি একটা সাধারণ একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, আমাদের রাজ্যে 2014 আগে 2014 আগে 75,000 ঘর দেওয়া হয়েছিল গরিব মানুষকে, 75,000 মাত্র। আমরা সরকারে আসার পর ত্রিপুরা রাজ্যে 18-তে সরকারে আসার পর প্রায় 3.5 লক্ষ ঘর দেওয়া হয়েছে, তাও আবার পাকা ঘর। সমাজের একেবারে অন্তে যিনি বসবাস করেন তিনি কোনোদিন ভাবেননি যে তিনি একটা পাকা ঘরে থাকবেন, ওনার মাথার উপর এত সুন্দর একটা ছাদ থাকবে, ওনার জীবনের এত বড় একটা নিরাপত্তা আসবে ওনার জীবনে, কখনো ভাবেননি। তো কাজী মোদিজি এই যে কাজটা করেছেন, এই কাজটার মধ্য দিয়ে সাধারণ মানুষ, গরিব অংশের মানুষকে একটা উচ্চ ভাবনা ভাবতে শিখিয়েছেন, ভালো থাকতে শিখিয়েছেন, ভালো রাখতে শিখিয়েছেন, ফলে একটা সামাজিকভাবে একটা পরিবর্তন এসেছে, বিরাট বড় পরিবর্তন এসেছে, একটা সচেতনতা এসেছে যে রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, কোথায় থাকবে আমার সন্তান, কোথায় থাকবে। ঠিক, মানুষের তো মৌলিক চাহিদাই হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, তো সেটার জন্যই তো আমাদের এত পরিশ্রম, তো অবশ্যই এই অসাধারণ চলছে, এখনো চলছে, এটা চলছে। এবং এই আমার ভাবা যায় না যে 75,000 পূর্ববর্তী সরকার দিয়েছিল আর 5 বছরে এই সরকার 3.5 লক্ষ ঘর দিয়েছে, তাও আবার পাকা ঘর। ঠিক, চলছে, আরো পাবে, আরো অনেক বেশি পাবে, কাজ চলছে। এটা একটা গরিব মানুষের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল বড় প্রকল্প, আর সমাজ তখনই সুস্থ হবে, সমাজ তখনই সুন্দর হবে, সমাজের প্রত্যেকটা মানুষ যখন নিজেকে স্বাবলম্বী ভাবতে শিখবে, যখন প্রত্যেকে নিজেকে নিরাপদ নাগরিক হিসেবে অনুভব করবে, তখনই তো সমাজে পরিবর্তন আসবে। ঠিক, এই কাজটাই মোদিজি খুব সুন্দরভাবে করে যাচ্ছেন। একদম, আপনার এই কথা থেকে আমি যদি আরেকটা প্রসঙ্গ বলি, যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেই ঘরগুলো মানুষ পাচ্ছে সেটা কিন্তু মানুষ তার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছে সরাসরি, সেখানে কিন্তু কোনো ধরনের মিডলম্যান থাকছে না। এই যে টাকাগুলো মানুষ পাচ্ছে ব্যাংক থেকে ডাইরেক্ট পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরেকটা ভূমিকাও রয়েছে, সেটা হলো ডিজিটাল ইন্ডিয়া, যেটার মধ্য দিয়ে মানুষ কিন্তু এখন সবই অনলাইনের মধ্য দিয়ে কনফার্ম হয়ে যাচ্ছে যে ঘরটা কি আমার হলো কি না, টাকা আমি পেলাম কি না, এই বিষয়ে কি বলবেন, যেটা ডিজিটাল ইন্ডিয়া হিসেবে পুরো ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি। মোদিজি ডিজিটাল ইন্ডিয়ার যে পরিকল্পনাটা করেছেন, এবং এই 2014 সাল থেকে আজকের দিন পর্যন্ত এই ডিজিটাল ইন্ডিয়াটা ইন্ডিয়ার মাধ্যমে তিনি ডিজিটাল যে একটা পরিমণ্ডল তৈরি করেছেন এই অল্প সময়ের মধ্যে, এটা পাশ্চাত্যের উন্নত দেশগুলোরও চোখ ছানাবড়া হয়ে গেছে যে এত কম সময়ে ডিজিটালি এত ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব সর্বক্ষেত্রে। আজকে দেখুন, আজকে যেমন এই যে ঘর দেওয়া হচ্ছে, গরিব মানুষকে ঘর দেওয়া হচ্ছে, সবটাই অনলাইনে আছে, সবটা আসছে অনলাইনে, সবটাই ডিজিটালি। এবং এটা আসতে গেলে সেই গরিব মানুষটাকে আগে ব্যাংকের সঙ্গে যুক্ত করতে হবে, লিংক করতে হবে, লিংক করতে হবে, কেওয়াইসি করতে লাগবে। প্রথমেই তিনি কি করেছেন, মোদিজির পরিকল্পনা কত সুদূরপ্রসারী, তিনি প্রথমেই জনধন অ্যাকাউন্ট করিয়েছেন। সবাই বলছে, বিরোধীরাও বলছে, যার ঘরে খাবার নেই তাকে ব্যাংকে বই করতে পাঠানো হচ্ছে, এ ধরনের কথা বলেছে। রেশন কার্ড কেও লিংক করানো হচ্ছে, রেশন কার্ড কে লিংক করানো হচ্ছে, সঠিকভাবে আছে কিনা তার পরিচয় পত্রটা, সে নাগরিক কিনা। তারপর এই যে জনধন অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল ওয়েতে আপনার যা যিনি বেনিফিশিয়ারি ওনার কাছে সরাসরি টাকা চলে আসছে, এবং এখানে মিডলম্যান থাকছে না, ফলে সরকার সেই ব্যক্তির জন্য যেটা নির্ধারণ করছে পুরোটাই সেই ব্যক্তি পেয়ে যাচ্ছে, এখানে মিডলম্যান থাকছে না, এখানে অন্য কোনো বিষয় থাকছে না। এই যে স্বচ্ছতা, এটাও কিন্তু স্বচ্ছতা, এটাও স্বচ্ছতা এবং পরিকল্পনার বাস্তব রূপায়ণ, যে উদ্দেশ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার বাস্তব রূপায়ণ। আবার দেখুন, সমাজের মোটামুটি গরিব মহিলা যারা আছে, মহিলা সশক্তিকরণের মাধ্যমে একটা সমাজ তখনই শক্তিশালী হবে যখন সেই সমাজের অলমোস্ট অর্ধেক মহিলা থাকে, মহিলাদের নামেও ঘর হচ্ছে, হ্যাঁ মহিলা থাকে। এই মহিলারা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সম্পর্কে সচেতনতা না আসবে, সমাজ সম্পর্কে সচেতনতা না আসবে, এবং দৈনন্দিন কাজকর্মে তাদের একটা গুরুত্বপূর্ণ ভাগিদারি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই সমাজ সুস্থ সমাজ সেখানে হবে না। তো এখানেও কিন্তু যেমন ধরুন 804 জন মহিলাকে এরাজ্যে
রেশন সব দেওয়া হয়েছে। এটা একটা বিরাট মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় ভূমিকা আমাদের এই রাজ্যে। আমরা আগে কখনো শুনিনি যে মহিলার নামে রেশন, রেশন রেশন সব দেওয়া হচ্ছে তাদের নামে। উজ্জ্বলা গ্যাস যোজনা রয়েছে, উজ্জ্বলা গ্যাস যোজনা রয়েছে, মহিলারা নাকি আগে লাকড়ি সবাই অনেকেরই গ্রামের বাড়িতে লাকড়ি দিয়ে রান্না করার ক্ষেত্রে যে ধুঁটা, এই ধুঁটা থেকে অনেক সময় রোগ শোক হয়েছে, বহু ধরনের অসুখ বিসুখের, সেটা থেকে বাঁচার ক্ষেত্রে লাংসের অসুবিধা হয়, ঘরে ছোট ছোট শিশুদের মারাত্মকভাবে এফেক্ট করে। অথচ এই যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে দেওয়া হচ্ছে, এই যে বিশাল কাজ সমাজের গরিব মানুষকে সুস্থভাবে বসবাস করার জন্য, এর সঙ্গে একটার সঙ্গে একটা সম্পর্ক আছে, এর সঙ্গে শৌচালয়ের সম্পর্ক আছে, পরিবেশকে নির্মল রাখতে গেলে স্বচ্ছতাটা শুধুমাত্রই যে আমার বাড়িটা পরিষ্কার হলো সেটা না, কাজের মধ্যেও স্বচ্ছতা, পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা অনেক জায়গায় দেখা যাচ্ছে, সেটা মানে সর্বত্রই সর্বত্র। এটা অসাধারণ প্রকল্প এবং মোদিজি বলেই সম্ভব, এবং যে কারণে বলা হয় নো সাল বই মিসাল, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ঠিক, আমরা এই প্রসঙ্গের সাথে আরেকটা মানে সবগুলি প্রসঙ্গই আমরা বলতে পারি একটার সাথে আরেকটা কোরিলেটেড, কারণ স্বচ্ছতা তার পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়া, তার পাশাপাশি আপনি যে আমরা যেটা বললাম প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার সাথে যদি বলি বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা একটা কানেকশন রয়েছে মহিলাকে সশক্তিকরণের ক্ষেত্রে। বেটি বাঁচাওর সাথে যদি আমরা বলি যে শিক্ষাক্ষেত্রেও আলোড়ন সৃষ্টি করেছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা একটা ঐতিহাসিক একটা পরিবর্তন শিক্ষাক্ষেত্রে। এরকম পরিবর্তন হয়তো বা আমরা আমরা হয়তো বা দেখিনি, বা আপনারাও দেখেছেন কিনা আমরা জানি না, মানে এইরকম একটা পরিবর্তন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা একটা অসাধারণ পদক্ষেপ, এবং এই প্রথম এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপ, হ্যাঁ রাজ্য রয়েছে, এবং যে পদক্ষেপের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে ভারতবর্ষ সম্পর্কে জানার, ভারতবর্ষের প্রকৃত ইতিহাস জানা, ভারতবর্ষের পরম্পরা জানা, সেটাকে অনেকটা যোগসূত্র ঘুরিয়ে এনে পরম্পরাকে জানার যে সুযোগ করে দেওয়া হয়েছে, এবং প্রকৃত শিক্ষাকে দেখুন ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের মানুষকেই করতে হবে, ভারতবর্ষের সম্পদ দিয়েই উন্নয়ন করতে হবে। আমরা বাইরে থেকে কি নিতে পারি, বাইরে থেকে ভালো যেটা আমরা পাবো সেটা নেব, নিশ্চয়ই নেব, কিন্তু আমাদের প্রথম প্রচেষ্টা থাকতে হবে আমার দেশের যে মানবিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ যা কিছু আছে সেটাকে আমরা কতটা সুন্দরভাবে কাজে লাগাতে পারবো, তার উপর নির্ভর করবে আমার দেশের ডেভেলপমেন্ট। তো সুতরাং এই এডুকেশন পলিসির মাধ্যমে একটা মানুষের চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই আসবে, সেই পরিবর্তনটা কি আসবে, তার মধ্যে ভারতীয়ত্ব আসবে, ভারতীয়ত্ব আসবে, এবং ভারতের পরম্পরা, ভারতের ইতিহাস, ভারতের ঐতিহ্য, এগুলো সম্পর্কে তার একটা ধারণা তৈরি হবে, যে ধারণাটা সমস্ত পৃথিবীর কাছে কিন্তু গৌরবজনক ভারতবর্ষের, ভারতবর্ষ সম্পর্কে জানাটা। আপনার এই কথার রেশ ধরে আমি কথাটা বলতে চাইছি যে আগে একটা সময় আমাদের শিক্ষার ব্যবস্থা, আগে বলতে আমরা কিছুদিন আগে ওইটাই দেখেছি, যারা সায়েন্স পড়ছে সায়েন্স নিয়েই পড়াশোনা করবে, যারা আর্টস পড়বে তারাই কিন্তু হিস্ট্রি মানে ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এখন কিন্তু যেটা আপনি বললেন যে ভারতবর্ষ জানার জন্য প্রত্যেকটা নাগরিকের দরকার, প্রত্যেকটা শিশুর দরকার, সেক্ষেত্রে এনএপির মধ্য দিয়ে কিন্তু এখন ইতিহাসটা এখন যে কেউই নিতে পারবে, সায়েন্সে পড়ছে তারপরও ইতিহাস নিতে পারবে, মাতৃভাষার উপর শিক্ষা নিতে পারবে, ইচ্ছাটা তার প্রকাশ করলেই হয়ে যাবে। এই যে ছাত্রছাত্রীদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে সেটা আমরা এনএপিতে দেখলাম, কি বলবেন? এটা একটা ভীষণ ভালো পদক্ষেপ নিয়েছেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার যে ব্যবস্থাটা, কারণ যত শিক্ষিতই হোক না কেন তার মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে মাতৃভাষার কোনো বিকল্প নেই, ঠিক এর কোনো বিকল্প নেই। সুতরাং একটা মানুষ তার মনের ভাবকে প্রকাশ করতে এবং তাকে বাস্তবায়িত করতে গেলে তার যে মাতৃভাষা, তার যে সংস্কার, তার যে পরম্পরা, তার যে কালচার, সেটাকে সে তার মধ্য দিয়ে এই কাজটা যদি সে করতে পারে তাহলে সেই কাজটার মধ্যে একটা আলাদা একটা সৌন্দর্য ভেসে আসবে, এটা নিঃসন্দেহে বলা যায়। একদম, সেটা কথাই বলে মাতৃ ভাষা বা মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, যার কোনো বিকল্প হয় না, বিকল্প নাই, বিকল্প নাই। আমরা এই প্রকল্পগুলোর মাঝামাঝি যদি আসি তাহলে আমরা দেখব যে এই রকম প্রকল্পগুলোর মাঝখান দিয়ে আমরা নবছরে আরো দেখলাম যে আত্মনির্ভর ভারত, যেটার মধ্য দিয়ে অনেকগুলো ডেভেলপমেন্ট যোজনা চলে এসছে, স্কিল ইন্ডিয়া চলে এসছে আত্মনির্ভর ভারতের মধ্যে,
স্টার্টআপ ইন্ডিয়া চলে এসেছে আত্মনির্ভর ভারতের মধ্যে, এটাও চলে এসেছে যে কি করে যুবকদেরকে সক্ষম বানানোর ক্ষেত্রে, মানে জব সিকার থেকে জব ক্রিয়েটার করার জন্য যে পরিকল্পনা এটাও চলে এসেছে, কি বলবেন এই বিষয়টাতে? আত্মনির্ভর ভারত তৈরি করতে গেলে সরকারের পক্ষে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয় এবং শিল্প বিকাশেরও সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে দেশকে সামগ্রিকভাবে বিকশিত করতে গেলে এখানে যেমন শিল্প বাণিজ্যের একটা ভূমিকা থাকবে, এখানে শিক্ষার একটা ভূমিকা থাকবে, এখানে স্কিলের একটা ভূমিকা থাকবে, বিভিন্ন সেক্টরে তাকে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে, আমাদেরকে স্কিলড হতে হবে। তো এটা করতে গেলে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন, মোদিজি যার উপর জোর দিয়েছেন বেশি, সেটা হচ্ছে স্কিল ইন্ডিয়া, মানে আত্মনির্ভর ভারত, স্কিল ইন্ডিয়া, এটা একটা রিলেটেড। আবার তার পাশাপাশি ওয়ান উইন্ডো যেটা শুরু হয়েছে, এটাও কিন্তু আত্মনির্ভরের সাথে মার্চ হয়ে গেল। হ্যাঁ, এবং এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে ভারত আজকে সামরিক ক্ষেত্রে বলুন, শিল্পের ক্ষেত্রে বলুন, অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বলুন এবং স্কিল্ড লেবারের ক্ষেত্রে বলুন, অনেকটা এগিয়ে গেছে। এবং আজকে একটা জিনিস দেখুন, এই ধরনের ভাবনা মোদিজি যেটা করছেন, এই ধরনের আত্মনির্ভরতার ভাবনার মধ্য দিয়ে মোদিজি যে সমস্ত কাজগুলো করছেন, তার ফলে আজকে 200 বছর যে দেশ ভারতবর্ষকে শাসন করেছে ব্রিটেন, সেই ব্রিটেনকে পেছনে ফেলে ভারত পঞ্চম বৃহৎ অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। ব্রিটেনও ভারতের পেছনে চলে গেছে। এটা কিন্তু বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করার ক্ষেত্রে কতগুলো যোজনাকে গ্রহণ করতে হয়েছে এবং সেই যোজনাগুলোকে সঠিকভাবে রূপায়িত করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা মোদিজি নিয়েছেন, সেটা ভাবা আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে ভাবা সম্ভব নয়। এই যোজনাগুলো যে আমরা আলোচনা করছি, এগুলো কি ইমপ্লিমেন্ট সবগুলো হয়ে গেছে না এখনো প্রসেসিং চলছে? ইমপ্লিমেন্ট তো বহু হয়েছে এবং এগুলো কোনোটা হয়ে গেছে, কোনোটা চলছে, কাজ চলছে, এই ধরনের। এবং এটা কারণ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন তিনি ভারতবর্ষে আনতে চাইছেন, এটা তো 2-4 বছরে সম্ভব না। এ সমস্ত প্রকল্পগুলো সাধারণত একটু সুদূর প্রসারী হয়, আর তার রেজাল্টটা যখন পাওয়া যায় তখন খুব ভালো পাওয়া যায়। তো যে ধরনের প্রকল্পগুলো তিনি নিয়েছেন, প্রত্যেকটা প্রকল্প ভারতকে আত্মনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে তার যে সুফল, সেই সুফলটা কিন্তু আমরা অলরেডি পেতে শুরু করেছি। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে অর্থনীতির ক্ষেত্রে, শিল্প বাণিজ্যের ক্ষেত্রে একই অবস্থা, আমার সামরিক ক্ষেত্রে একই অবস্থা, টেকনোলজির ক্ষেত্রে একই অবস্থা। আজকে ভারতবর্ষে পৃথিবীর সব থেকে বেশি মোবাইল তৈরি হচ্ছে। আরেকটা বড় একটা যেটা আমরা কিছুদিন আগে দেখলাম, করোনা মহামারীর ক্ষেত্রে সময় যেই আমাদের ভ্যাকসিনটা, সেটাও তো ভারত তৈরি করলো। সেটাও ভারত তৈরি করেছে এবং খুব কম সময়ে তৈরি করেছে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে সুস্থ রাখার জন্য তিনি বিনামূল্যে এই ভ্যাকসিনটা দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের যে পরম্পরা বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার পরিবার, আমার, হ্যাঁ, এই যে আমাদের যে এই যে সংস্কার, এই সংস্কার মোদিজি আচরণের মধ্যে আবার প্রমাণ করে দিয়েছেন। বিশ্বের উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছিল এই করোনাকে নিয়ে, মোদিজি সেখানে বিনামূল্যে, বহু দেশকে বিনামূল্যে ভ্যাকসিন, এটাই সব থেকে একটা বড় পরিবর্তন। এই পরিবর্তনটা মানুষ যতই অস্বীকার করুক, অনেকে অনেক কিছু অস্বীকার করে, কিন্তু এটাকে কেউ ভুলবে না কখনো। আমার যেটা মনে হয়েছে, এই 2 বছর যে একটা করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, বহু কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। এবং মোদিজির নেতৃত্বে এই যে করোনার সময়ে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল, তথাপি তিনি কিন্তু একটা মানুষকেও যাতে না খেয়ে তাকে যেন দিন কাটাতে না হয় সেই ব্যবস্থাটা করেছেন। বিনামূল্যে চাল দিয়েছেন, রেশনিং ব্যবস্থা এখনো চলছে, সেটা গরিব মানুষের জন্য। এখনো তো রেশনিং ও কিন্তু বিরাট একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, সবটাই অনলাইন হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে। তারপরে প্রেস না করলে কিছু পাওয়া মুশকিল। আপনি এখন এখানে আগরতলাতে আপনার রেশন কার্ড আছে, আপনি চলে গেছেন ভাঙমুন, আপনি আপনার রেশন কার্ড দিয়ে সেখান থেকেও রেশনটা তুলতে পারেন। ঠিক, আবার আপনার না, আপনার রেশনটা আপনি গেলেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ হবে না, কারণ বাটন প্রেস এবং অনলাইনের মধ্যেই সবটা সিস্টেম এখন আটকে গেছে। একদম একদম একদম, এর মধ্যে দিয়ে তো স্বচ্ছতা এসেছে,
স্বচ্ছতা এসেছে, দুর্নীতি হ্রাস পেয়েছে, কালোবাজারি হ্রাস পেয়েছে। তো ফলে এই ধরনের প্রকল্পগুলো, তারপরে দেখুন আপনার যে কোনো স্টেটের ডেভেলপমেন্টের প্রথম শর্তই হচ্ছে কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার। একদম একদম, আমরা সেটাই আসছিলাম। আমরা যত কিছুই করি না কেন, আমার যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে তখন কোনোদিন সম্ভব হবে না। আমাদের 2014 সালের সময় পর্যন্ত আমাদের একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা রোড, তাও বর্ষার আগে থেকে আমাদের মাথায় হাত পড়তো কি জানি হয় এবার, আর এখন 8টা ন্যাশনাল হাইওয়ে, আন্তর্জাতিক বিমানবন্দরও পাওয়া ন্যাশনাল হাইওয়ে, আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের সঙ্গে আগামী দু মাসের মধ্যে চলাচল শুরু হবে। হ্যাঁ, তো রেল আমাদের 2014 পর্যন্ত রেল ছিল মিটার গেজ, আজকে 2023-এ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমাদেরকে একদিনও বলতে হয়নি ত্রিপুরাবাসীকে আমাদেরকে রেল দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, কাউকে বলতে হয়নি। মোদিজি দিয়েছেন, এক ডজনের উপর সুপারফাস্ট ট্রেন চলাচল করছে, আগরতলা সাবরুম পর্যন্ত ব্রডগেজ কয়লা শহরকে যুক্ত করার জন্য সার্ভের কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ পুরো ত্রিপুরাটাকে কানেক্ট করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এবং হাইওয়েগুলো তো আপনি হয়তো দেখেছেন, হাইওয়েগুলো কি দুর্দান্ত হাইওয়ে তৈরি করেছে। আমি সেদিন যাচ্ছিলাম, মনে হচ্ছিল এটা কি আমরা কোনো মেট্রোপলিটন সিটিতে আছি নাকি, রাস্তাগুলো যেরকম ভাবে বানিয়েছে। ভালোকে তো ভালো বলতে হবে, যারা বিরোধিতার জন্য বিরোধিতা করে সেটা এক জিনিস, কিন্তু বিরোধিতা সবসময় কনস্ট্রাকটিভ হওয়া উচিত। কনস্ট্রাকটিভ বিরোধিতা হলে সেখানে মানুষও কিন্তু যারা বিরোধিতা করে তাদের প্রশংসা করে, মানুষ সব বুঝে। আপনি যেহেতু এই প্রসঙ্গটা বলছিলেন, এই প্রসঙ্গক্রমেই বলছি, যখন এই বর্ষার মরশুমে যখন বৃষ্টি হতো তখন কিন্তু আমাদের আগরতলা একদমই জলের নিচে চলে যেত। এখন স্মার্ট ইন্ডিয়ার আওতায় এখন কিন্তু এটার পুরো সংস্কার চলছে পুরো দমে, সে কি বলবেন এই বিষয়টা? স্মার্ট আগরতলা সিটিকে স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছে, তারপর থেকে প্রচুর কাজ হয়েছে, কাজ চলছে, এখনো শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। কিন্তু তার মধ্যেও এই যে বর্ষাকালে বৃষ্টির জল জমে যাওয়া, মানুষের চলাফেরার ক্ষেত্রে যে কষ্ট সেটাকে দূর করার জন্য এই বিষয়টার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং জল জমে কিন্তু এক ঘন্টা আধ ঘন্টা সময়ের মধ্যে চলে যাচ্ছে জলটা। তো মানুষের যে দুর্ভোগটা ছিল সেটা আর এখন দুর্ভোগের জায়গায় নেই, আমরা অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করতে পারি বৃষ্টির সময়ও, বর্ষাকালেও। একদম, যেহেতু আপনি বলছিলেন যে আত্মনির্ভর ভারত, তার সাথে আরেকটা খুব মানে পারস্পরিকভাবে যুক্ত, সেটা হলো যে আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান কার্ড, যে আয়ুষ্মান মানেই হলো আয়ু বৃদ্ধি হোক আমাদের ভারতবর্ষের প্রতিটা লোকের, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সুস্থ ভারত, স্বচ্ছ ভারত, প্রতিটার সাথে একটা কানেক্টেড, এটাই বলছিলাম। স্বচ্ছ থাকতে হলে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে আমার সঠিক চিকিৎসা পরিষেবা থাকতে হবে। গরিব মানুষ নুন আনতে পান্থা ফুরোয়, সে কোত্থেকে চিকিৎসা করবে? কিন্তু তাদের জন্য মোদিজি কি করলেন, আয়ুষ্মান ভারত কার্ড করলেন, বিনা ওনাকে সেই ব্যক্তিকে বিনা পয়সায় চিকিৎসা করানোর দায়িত্ব, বিমার মাধ্যমে চিকিৎসা করানোর সুযোগ দিলেন, এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে, সুস্থ হচ্ছে। মানুষ সুস্থ হচ্ছে মানে সমাজ সুস্থ হচ্ছে। একদম, সেটার সাথে যোগাযোগ রেখে আমি যদি বলি জল জীবন মিশন, সেটাও তো জল মানুষের সব থেকে প্রধান একটা প্রয়োজনীয় জিনিস, ঘুম থেকে উঠে। সেই জল জীবন মিশনের মধ্যেও কিন্তু কাজ চলছে, ব্যাপক কাজ চলছে জল জীবন মিশনের, অনেক জায়গাতে কাজ শেষ হয়েছে, অনেক জায়গায় কাজ বাকি আছে, কাজ চলছে। হ্যাঁ, কানেকশন দেওয়ার কাজ শেষ হয়েছে মোটামুটি, এখন জল দেওয়ার কাজ শুরু হয়েছে, কাজ চলছে। এর মধ্য দিয়েও তো একটা স্বচ্ছ পানীয় জল দেওয়ার যে ব্যবস্থা, সেই ঘুরে ফিরে একই কথা, সুস্থ সমাজ এখানে, এর সঙ্গে স্বচ্ছতার সম্পর্ক আছে, স্বচ্ছতার সঙ্গে স্বচ্ছ পানীয় জলের সম্পর্ক আছে, প্রত্যেকটার সঙ্গে একটা রিলেটেড। এবং মোদিজি খুব সুচিন্তিতভাবে পরিকল্পনাগুলো তৈরি করেছেন, এবং একটার সঙ্গে এক একটা পরিকল্পনাকে এমন সময় লঞ্চ করেছেন যখন পরবর্তী পরিকল্পনাটার ক্ষেত্রে এটা কাজে আসবে। কিষাণ সম্মান নিধি, আমাদের দেশের কৃষকদের বছরে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে কিষাণ সম্মান নিধি কৃষকরা। তারপর আমার ত্রিপুরা রাজ্যের কৃষকরা আগে তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেত না, এখন সরকার
এফসিআই এর মাধ্যমে সেই ধান ক্রয় করছে, এতে করে কৃষকরা তাদের ফসলের উচিত মূল্য পাচ্ছে। উচিত মূল্য তারা পাচ্ছে মানে তারা কিছু তারা লাভবান হচ্ছে, তারা লাভবান হচ্ছে মানে তারা অন্য কৃষিজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে অন্যভাবে সেই বাড়তি টাকাটাকে ইনভেস্ট করছে, একদম ইনভেস্ট করছে, সেখান থেকে আবার আয় চলে আসছে। ফলে প্রধানমন্ত্রী মোদীজির যে পরিকল্পনা ছিল যে কৃষকদের আয়কে দ্বিগুণ করার, এটা মাল্টিপ্লাই হয়ে ঘুরে আসছে, কিন্তু তাদেরও আয় অনেক বেড়ে গেছে, তারাও এখন আজকের দিনে কৃষকরাও কিন্তু যথেষ্ট সম্ভ্রান্ত অবস্থায় আছেন, ভালো অবস্থায় আছেন। আমরাও কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু ৯ বছরের এই খতিয়ান কিন্তু এই আধ ঘন্টায় শেষ হবার কথা নয়, অনেকগুলো কথা আরও আমাদের বাকি ছিল। যেমন আমরা যদি বলি G20, যেটা অবশ্যই এবছর ভারত প্রতিনিধিত্ব করেছে, প্রধান হয়ে কাজ করেছে, যেখানে আমাদের আগরতলাও কিন্তু একটা বিরাট বড় অনেক কিছু সাক্ষী হয়ে রইল G20 এর মধ্য দিয়ে। তো এই রকম অনেক কিছু আরও রয়ে গেছে এই ৯ বছরে। আমরা ভাবতে পারিনি আগরতলার মতো শহরে G20-র সম্মেলন হবে, ডেলিগেটসরা আসবে, বিশ্বের উন্নত দেশগুলো ডেলিগেটসরা আসবে, আমাদের বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করবে, এখান থেকে আমাদের তৈরি উৎপাদিত বিভিন্ন জিনিস কিনে নিয়ে যাবে, নিয়ে গেছেন, আগ্রহ প্রকাশ করেছেন, এবং অনেকে তো এখানে ইনভেস্টমেন্ট কিরকম করা যায়, কোন সেক্টরে কিরকম করা যায় সেগুলোর মধ্য দিয়ে অনেকটা ভাবনা চিন্তা করছে। তো তারপর হচ্ছে আপনার আমাদের যে বিজনেস হাব হচ্ছে সাব্রুমে, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ডাইরেক্ট যুক্ত হতে যাচ্ছে, ত্রিপুরার মধ্য দিয়ে ভারতবর্ষের সর্বত্র যাবে, এখানে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের বেকার সুযোগ হবে, বাইরে থেকে বড় বড় ইনভেস্টমেন্ট আসবে। তো এগুলোর মধ্যে দিয়ে আগামী দিনগুলোতে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এগুলোর মধ্যে এগুলো বাস্তবায়িত হলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের চেহারা পাল্টে যাবে। আজকে আমরা 8-10 বছর আগেও ত্রিপুরা ব্যাঙ্গালোরে গিয়ে যদি আমরা বলতাম যে আমরা ত্রিপুরার লোক, তাহলে তারা বলতো এটা কি বাংলাদেশে না আসামে, এরকম কথা বলতো। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের পরিচিতি সারা পৃথিবীতে, আজকে ত্রিপুরা থেকে আনারস যাচ্ছে, দুবাই যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, জাপানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কটেজ ইন্ডাস্ট্রির ব্যাম্বোর অনেক প্রচার প্রসার হচ্ছে। আপনি শুনেছেন আমাদের যে নতুন সংসদ পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে, নতুন ভাবে তৈরি হয়েছে, তার মধ্যে যতগুলো টাইলস লাগানো হয়েছে ওয়ালের কিছুটা অংশে এবং নিচে, সেটা আমাদের মথা ইন্ডাস্ট্রিজের বাঁশের তৈরি টাইলস। আচ্ছা, আমার ত্রিপুরার প্রোডাক্ট, বাঁশের তৈরি টাইলস লাগানো হয়েছে। তো এই যে এই এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে একটা ত্রিপুরার একটা নতুন পরিচিতি তৈরি হচ্ছে। আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি, আপনার কাছ থেকে আর বেশি কিছু শুনবো না, আপনার কাছ থেকে শুধু ছোট্ট করে শুনবো যে সার্বিকভাবে যে পরিবর্তনটা ত্রিপুরারও হয়েছে, পর্যটন ক্ষেত্রে যদি বলি বিশাল পরিবর্তন, তার পাশাপাশি আপনি যেটা বললেন এতগুলো আমরা আলোচনা করেছি তার মধ্যেও পরিবর্তন আমরা ত্রিপুরায় দেখেছি, তার পাশাপাশি G20 যেটা রয়েছে সেটাও, এবং 3 তালাক বন্ধ, এবং এমন অনেক কিছু রয়ে গেছে। তো ছোট করে আপনি আমাদের দর্শকদের কি মেসেজ দিতে চাইবেন আজকের এই অনুষ্ঠান? আমি একটাই মেসেজ দিতে চাইব সর্বসাধারণের উদ্দেশ্যে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের উন্নয়নের জন্য, সর্বোপরি ভারতবর্ষের প্রত্যেক মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছেন, যে যোজনাগুলি গ্রহণ করেছেন, সেটা থেকে কিভাবে প্রত্যেকটা নাগরিক লাভবান হতে পারে সে তার সেই জায়গাটা যেন খুঁজে নেয়, এবং সে যেন নিজেকে সমৃদ্ধ করতে পারে এই যোজনাগুলো থেকে বেনিফিট নিয়ে। স্টুডেন্টের ক্ষেত্রে প্রচুর বেনিফিট বিভিন্নভাবে দেওয়া আছে, গরিব মানুষের ক্ষেত্রে প্রচুর বেনিফিট দেওয়া আছে, সেই ঘরের ক্ষেত্রেই বলুন, বিভিন্ন ইন্স্যুরেন্সে 12 টাকার ইন্স্যুরেন্স আছে, 20 টাকার ইন্স্যুরেন্স আছে, ব্যাংকে করা হয়ে সঠিকভাবে জানতে লাগবে। স্বনিধি প্রকল্প আছে শহর অঞ্চলে গরিব মানুষের জন্য, এই স্বনিধি প্রকল্প ছোট পরিমাণে লোন দেওয়া হয়, সেই লোনগুলো নিয়ে তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়ানোর ব্যবস্থা করতে পারে। গ্রামীণ অঞ্চলে এই ধরনের আছে, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ, ব্লকের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত ব্যাপারে তারা নিজেদেরকে আরও বেশি উপকৃত করতে পারে। এই যে যোজনাগুলো এক কথায় অসাধারণ এবং অদ্বিতীয়, যে কারণে মোদিজির মতো ব্যক্তিকে আজকে বিশ্বের সর্বাধিক শক্তিশালী যে দেশ আমেরিকা, সে আমেরিকা পর্যন্ত মোদিজির
আমেরিকার প্রেসিডেন্ট মোদিজির অটোগ্রাফ নিতে চায়, ফ্রান্সের প্রেসিডেন্ট বলে মোদিজি ইজ আওয়ার বস, আরেকজন রাষ্ট্রনায়ক পায়ে ধরে প্রণাম করতে চায়। তো এই যে মোদিজির প্রতি এই যে রেসপেক্ট, এই রেসপেক্টটা হচ্ছে মোদিজির স্বচ্ছতা, মোদিজির সুস্থ ভাবনা এবং রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতাকে যেভাবে তিনি পালন করে চলেছেন এবং রাষ্ট্রের সম্মানকে তিনি যেভাবে তুলে ধরেছেন, সেটাই একমাত্র বিষয়। অসংখ্য ধন্যবাদ তাপসবাবু, আপনি এত মূল্যবান সময় দিয়ে আমাদেরকে বাধিত করেছেন। আমরা আবারও আশা করব আপনাকে যেন এই রকম আলোচনা আপনাকে আরও আবার ফিরে পাই। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার। দর্শক বন্ধুরা, আপনারা তো আমাদের সঙ্গে আছেন, শুনলেন ন বছরে প্রধানমন্ত্রীর কী কী কার্যক্রম কীভাবে করেছে এবং কতটুকু হচ্ছে এবং কতটুকু আরও হবে, সবটাই আমরা শোনার চেষ্টা করেছি। তবে এই অল্প সময়ে সম্ভব নয়, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা জানেন স্বচ্ছ ভারত মিশন থেকে শুরু করে G20 অবধি প্রচুর কার্যক্রম চলছে পুরো দেশ জুড়ে, তারই পাশাপাশি রাজ্য জুড়ে। তো সেটাকে পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই, বা সেটাকে জানার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই স্বচ্ছতা বজায় রেখে আপনাকে কিন্তু যোগাযোগ করতে লাগবে, জানতে লাগবে, তারপর পরিষেবাটা পেতে পারেন আপনারাও। তো সেটার জন্য অবশ্যই আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।